সিলেটের টেলিভিশন সাংবাদিকদের মধ্যে করোনা প্রতিরোধী সামগ্রী বিতরণ করেছেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের কার্যালয়ে বুধবার এক মতবিনিময় সভার সময় তিনি এসব বিতরণ করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন সভাপতিত্ব করেন। শফিকুর রহমান করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সভায়। এদিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমজের সাবেক সভাপতি কামরুল রাজ্জাক রনু, নির্বাহী সদস্য এস আলমগীর, সিনিয়র সদস্য এস সুটন সিংহ সহ আরও অনেকে।